মহাদুর্যোগের অশনি সংকেত আবহাওয়া দপ্তরের। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। ঘূর্ণিঝড়ের অবস্থান এখন ঠিক কোথায়, কবে কখন কোন কোন উপকূলে আছড়ে পড়বে বিধ্বংসী ঘূর্ণিঝড় অশনি, পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীলা, কোন কোন জেলাগুলিতে চলবে তুমুল ঝড় বৃষ্টি তাণ্ডব, ঘূর্ণিঝড়ের কারণে কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। সাগরে রক্তচক্ষু দেখাচ্ছে ঘূর্ণিঝড়। শক্তিশালী ঘূর্ণিঝড় পূর্ব মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। মঙ্গলবার পর্যন্ত এটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। আপাতত এর অভিমুখ থাকবে উত্তর পশ্চিম দিক, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূল বরাবর। মঙ্গলবার রাতে অশনি গতিপথ পরিবর্তন করে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর শক্তি ক্ষয় করে এটি উড়িষ্যা উপকূলের সমান্তরালভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বরাবর এগোবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল উপকূলের বিভিন্ন জেলায় 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বুধবার এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। আজ সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের। দীঘা মন্দারমণি সমুদ্র সৈকতে পর্যটকের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র তটে সমস্ত রকম বিনোদনমূলক কাজ এবং খেলাধুলা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ, সকাল থেকে বৃষ্টি, বিকেল বা সন্ধ্যার দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ আবহাওয়া দপ্তরের সকাল 10টার বুলেটিন বলছে পুরী থেকে 680 কিলোমিটার দূরত্বে রয়েছে অশরী। অন্ধ্র উপকূল অর্থাৎ বিশাখাপত্তনম থেকে তার দূরত্ব 550 কিলোমিটার। গত 5 ঘন্টায় নিজের গতিবেগ ঘন্টায় আরও 4 কিলোমিটার বাড়িয়ে নিয়েছে ঘূর্ণিঝড় অশনি। ইতিমধ্যেই কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে বৃষ্টি। অশনি এখনও বেশ খানিকটা দূরে থাকলেও পরোক্ষ প্রভাব পড়ছে আবহাওয়ায়। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টি।